পাঁচই আগস্ট সরকার পতনের পর দেশ স্বাধীন হলেও থেমে নেই চাঁদাবাজি বাজার স্ট্যান্ড দখলে চলছে পায়তারা ঘাটগুলো এ থেকে বাঁচার উপায় নেই থানার পর্যাপ্ত হস্তক্ষেপ না থাকায় বেপার হয়ে উঠেছে কিছু কুচুক্রি মহল গত একত্রিশে আগস্ট কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে ইজারাদার টাকা তুলতে গেলে কিছু চাঁদাবাজ চাঁদা দাবি করেন চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ঘাটে এসে ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় ভুক্তভোগীদের দাবি তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক